আমরা চাইলে ইচ্ছে মতো হাতও পা নাড়াতে পারি, তাহলে এগুলা কি? এগুলো হলো পেশি। আজ আমরা পেশি টিস্যু সম্পর্কে জানব। আমরা হাতও পায়ের পেশিগুলো যেভাবে চালাতে চাই সেভাবে চলে, কিন্তু দেখো পাকস্থলীর পেশিকে আমরা নিজের ইচ্ছা মতো চালাতে পারি? এই থেকে আমরা বুঝলাম পেশি দুই রকমের, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। আমরা যখন কোনোই বাঁকা করি তখন ঊর্ধ্ববাহু সামনের দিকে পেশি সংকুচিত হয়। এভাবে সংকোচন ও প্রসারণের মাধ্যমে ঐচ্ছিক পেশি অঙ্গ সঞ্চালন করে। এই পেশি হাড়ের সাথে আটকে থাকে ও সংখ্যায় অনেক বেশি। আমরা যে খাবার খাই তা পরিবহনের কাজ করে, এই পেশির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। পাকস্থলীর পেশি আমাদের ইচ্ছে মতো সংকুচিত হয় না, তাই এগুলো অনৈচ্ছিক পেশি। হৃৎপিণ্ড যে দেখতে পাচ্ছ, এতেও তো পেশি আছে এবং এগুলো হৃৎপেশি। এই হৃৎপেশি নিঃছন্দে পর্যায়ক্রমে সংকুচিত হয়, স্বাভাবিক হয়। এই সংকুচিত স্বাভাবিক হওয়ার মাধ্যমে দেহে রক্ত সঞ্চালন করে, যা আমাদের ইচ্ছে মতো হয় না। তাহলে হৃৎপিণ্ডের পেশি অনৈচ্ছিক পেশি? পেশি আমাদের অনেক কাজ করে, দেহের আকৃতি দান, অস্থি সঞ্চালন, নড়াচড়া ও চলাচল, দেহের ভিতর অঙ্গগুলো রক্ষা, অঙ্গ সঞ্চালন। তাহলে ভাবো তো পায়ের পেশিগুলো কিভাবে চলাচলে সাহায্য করে।